সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদুল কাদের এসব কথা বলেন। তিনি জানান, প্রতিনিধি দলের সাথে বৈঠকে তত্ত্বাবধায়ক কিংবা সংলাপ নিয়ে কোনো কথা হয়নি। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংসদ ভেঙে দেওয়ার প্রশ্নই আসে না, অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, এতে সরকার সহযোগিতা করবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনি ব্যবস্থার উপর নির্ভর করে ইউরোপীয় ইউনিয়ন সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও জানান তিনি। এর আগে দুপুরে রাজধানী বনানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভিত্তি করে তারা এখানে নির্বাচন দেখতে চায়, তারা নির্বাচন ব্যবস্থা সংস্কারে আশ্বস্ত হয়েছেন বলে আমাদেরকে জানায়।